Hello guys, assalamualaikum, welcome back to my channel Farha Beauty Place. Guys, pregnancy পর পেটের উপরে যে ফাটা দাগ দেখা যায় সেটাকেই আমরা স্ট্রেচ মার্ক বলে জানি। তো এই স্ট্রেচ মার্ক শুধুমাত্র যে প্রেগন্যান্সির জন্য হয় তা কিন্তু না। অতিরিক্ত মোটা হওয়ার ফলে বা মোটা থেকে রোগা হওয়ার পরে হাতের এই সমস্ত জায়গায় বা পায়ের এই সমস্ত জায়গায় এই স্ট্রেচ মার্ক দেখা যায়। আজ আমি স্ট্রেচ মার্ক রিমুভ করার জন্য খুবই সহজ ঘরোয়া দুটি উপায় তোমাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে তোমরা তোমাদের স্ট্রেচ মার্কটাকে খুব সহজেই রিমুভ করে নিতে পারবে। আর তার সাথে বেস্ট কয়েকটা স্ট্রেচ মার্ক রিমুভাল ক্রিমের কথাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো ফার্স্ট মেথডের জন্য আমাদের লাগবে অ্যালোভেরা, অবশ্যই কিন্তু ফ্রেশ অ্যালোভেরাটাই নিতে হবে। এবারে অ্যালোভেরার সাইডের কাটা অংশটাকে একটা ছুরির সাহায্যে খুব ভালো করে কাট করে নিতে হবে। এবারে ছুরির সাহায্যে এইভাবে করে অ্যালোভেরা থেকে জেলটাকে বার করে নিতে হবে। তো এখানে আমাদের প্রয়োজন হবে শুধু অ্যালোভেরা জেলটা, তোমরা চাইলে অন্য প্রসেসেও অ্যালোভেরা থেকে জেলটা বার করে নিতে পারো। অ্যালোভেরা থেকে জেলটা বার করা হয়ে গিয়েছে, এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আমাদের লাগবে নারকেল তেল। তো এখানে এক চামচের মতো নারকেল তেল অ্যাড করে দিচ্ছি। এবারে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে এটা অ্যাপ্লাই করার জন্য একেবারে রেডি। এবারে আমি তোমাদেরকে দেখাবো এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। এটাকে হাতের মধ্যে নিয়ে তোমাদের যেখানে যেখানে স্ট্রেচ মার্ক আছে ঠিক সেখানে সেখানে এইভাবে করে অ্যাপ্লাই করে নেবে। দেখতে পারছো আমি আমার হাতের মধ্যে যেইভাবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ঠিক সেভাবেই তোমাদের স্ট্রেচ মার্ক এরিয়াগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করা হয়ে গেলে এটাকে 20 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দিতে হবে। তারপর 20 মিনিট পর জায়গাটাকে জল দিয়ে ধুয়ে নেবে। এটাকে এভাবে প্রতিদিন ব্যবহার করতে হবে। তো এই ছিল স্ট্রেচ মার্ক দূর করার জন্য প্রথম উপায়। এবারে আমি দেখাবো দ্বিতীয় উপায়টি। তো তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ক্লিন বোল, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে টুথপেস্ট, কিছুটা পরিমাণে টুথপেস্ট নিয়ে নিতে হবে। এবারে লাগবে লেবুর রস। তো আমি এখানে স্লাইস করে কেটে রাখা লেবু থেকে রসটা বার করে দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আমাদের লাগবে টমেটো। এখন টমেটোটাকে আমি হাফ করে কেটে নিচ্ছি।
এবারে হাফ করে কেটে রাখা টমেটো থেকে এইভাবে রসটা বার করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটা ব্যবহার করার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। এটাকে হাতের মধ্যে নিয়ে তোমাদের যেখানে যেখানে স্ট্রেচ মার্ক আছে ঠিক এইভাবে করে লাগিয়ে নেবে। দেখতে পারছো আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ঠিক এইভাবে করেই তোমাদের স্ট্রেচ মার্ক এরিয়াগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এটাকে অ্যাপ্লাই করার পর 20 মিনিটের জন্য এটাকে এইভাবেই ছেড়ে দেবে, তারপর নর্মাল জল দিয়ে জায়গাটাকে ক্লিন করে নেবে। এটা তোমাদের সপ্তাহে 3 বার করে ব্যবহার করতে হবে। তো এই ছিল স্ট্রেচ মার্কস দূর করার জন্য সহজ ঘরোয়া 2টি উপায়। তোমরা এর মধ্যে যে কোনো একটি উপায় ব্যবহার করতে পারো। এই 2টি উপায়ের যে কোনো একটি উপায় খুব ধৈর্য সহকারে ব্যবহার করলে তোমাদের স্ট্রেচ মার্কসগুলো অনেকটাই হালকা হবে, তবে একটু টাইম লাগবে। তবে তোমরা যদি খুব অল্প সময়ের মধ্যে স্ট্রেচ মার্কস রিমুভ করতে চাও তাহলে তোমাদের অবশ্যই স্ট্রেচ মার্কস রিমুভাল ক্রিম ইউজ করতে হবে। তো স্ট্রেচ মার্কস রিমুভের জন্য প্রচুর প্রোডাক্ট আছে, তো তার মধ্যে আমি বেস্ট কয়েকটা প্রোডাক্ট তোমাদেরকে বলছি। যেমন তোমরা স্ট্রেচ রিড ক্রিমটা ইউজ করতে পারো, এটাও খুব ভালো। এছাড়াও আছে ইলাস্টোডার্ম ক্রিম, এছাড়াও আছে স্ট্র্যানিল ক্রিম, এছাড়াও আছে বায়ো অয়েল। তো এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটি প্রোডাক্ট ইউজ করতে পারো। এই সমস্ত প্রোডাক্টের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে যে পারচেস করে নিতে পারো। আর তোমরা যদি এই ক্রিমগুলোর বা বায়ো অয়েলটার রিভিউ ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি এগুলোর আলাদা আলাদা করে রিভিউ ভিডিও শেয়ার করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো সবাই।